ওয়েলকাম টু বিনিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। মাল্টার ওয়ার্ক পারমিটে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মাল্টার ওয়ার্ক পারমিটে তিনটা ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট হয়। একটা হচ্ছে ডিজিটাল নমিনেট ভিসা, এটা মূলত আসলে যেটা ওয়ার্ক পারমিটের ভিতরে সবচেয়ে লোয়েস্ট, মানে হচ্ছে লেবার শ্রেণীর যে কাজগুলো সেটা হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে হয়। আরটা হচ্ছে স্টেট অফ রেসিডেন্স প্রোগ্রাম, এটার আন্ডারে মূলত যারা স্কিল ওয়ার্কার নিয়ে থাকে মাল্টা, এটার এই প্রোগ্রামের আন্ডারে হয়ে থাকে। আরটা হচ্ছে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রাম, এটা হচ্ছে যারা মূলত স্থায়ীভাবে মাল্টাতে যেতে চায় তাদের জন্য এই প্রোগ্রামটা। তবে যেটা পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারে বাংলাদেশ থেকে তারা কর্মী খুবই কম নেয়, এখানে না নিলে নেয় না বললেই চলে। এটা মূলত যারা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান আছে, এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেন্ট করে যেতে চায়, তাদের জন্য এই সুযোগটা থাকে। এই তিনটা ক্যাটাগরির ভিতরে বাংলাদেশ থেকে যেটা ডিজিটাল নমিনেট ভিসা যেটা থাকে, এই প্রোগ্রামের আন্ডারে সবচেয়ে বেশি কর্মী গিয়ে থাকে। এই এখানে কি কি কাজে মাল্টাতে ভিসা হয়, যেমন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, একেবারে জেনারেল লেবার থেকে শুরু করে বিভিন্ন ট্রেড ভিসা হয়। আর একটা হচ্ছে রেস্টুরেন্টের ভিসা হয়, রেস্টুরেন্টে বিভিন্ন ক্যাটাগরি, যেমন হচ্ছে শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েটার, ডিশ ওয়াশার, ক্লিনার, বিভিন্ন ধরনের কাজে কিন্তু ভিসা হয়। ফুড ডেলিভারি বয়তে কিন্তু ভিসা হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে আবাসিক হোটেল, সুপার শপ, বার, এগুলোতে কিন্তু লোক নিয়ে থাকে। এখানে দক্ষ বা অদক্ষ দুই ধরনের কর্মী কিন্তু তারা নিয়ে থাকে। এখানে যেটা থাকে এই কাজ ম্যানেজ করার জন্য, বিশেষ করে ইউরোপ বলেন, শুধু মাল্টা না, ইউরোপের যে কোনো দেশগুলোতে সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় থাকে সেটা হচ্ছে কাজ ম্যানেজ করা। কাজ ম্যানেজ করা হলো মূলত যদি আপনি ধরেন যদি আপনার ভালো সিভি থাকে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি, আপনার মোটামুটি এডুকেশন আছে, তাহলে আপনি কিন্তু নিজে নিজেই এই কাজগুলো ম্যানেজ করতে পারেন। বিশেষ করে অনলাইনে অনেক সাইট আছে, সে সাইট ঘেটে ঘেটে কিন্তু আপনি এখানে জব ম্যানেজ করতে পারেন। যেমন হচ্ছে রাইডু একটা অনলাইন সাইট আছে যেখানে আপনি কিন্তু কাজ পাবেন, ইন্ডিগো আছে, ইন্ডিগোতেও কিন্তু আপনি মাল্টার অনেক সার্কুলার পাবেন। তারপরে গুগলের ভিতরেও গিয়ে আপনি যদি, অথবা আপনি গুগলে গিয়ে লেখেন যে মাল্টা অনলাইন জব সাইট, অনেক জব সাইট পাবেন। সেখান থেকে ঘেটে ঘেটে আপনি কিন্তু আপনার সিভি দিয়ে সরাসরি কোম্পানিতে মেল করে আপনি কিন্তু কাজ ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা কমে আসবে। আর যদি ধরেন আপনি বাংলাদেশি কোনো এজেন্সি বা হচ্ছে কারোর মাধ্যমে যান, তাহলে হচ্ছে আপনার খরচটা অনেক বেশি থাকে। আপনি মাল্টার জন্য 10 থেকে 15 লক্ষ টাকার মতো আপনাকে খরচ করতে হবে, বিশেষ করে মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য। এখানে যেটা থাকে আপনার ইনকামটা কত থাকে, আপনার 800 ইউরো থেকে শুরু করে 1500 ইউরোর ভিতরে আপনি 8 ঘন্টার জন্য আপনি ইনকাম করতে পারবেন। ডেইলি যদি আপনি 8 ঘন্টা কাজ করেন, তাহলে হচ্ছে 800 থেকে 1500 ইউরোর মতো আপনার এখানে ইনকাম থাকবে। এখানে যেটা থাকে আপনার ভিসার মেয়াদ, অনেকের প্রশ্ন থাকে যে ভিসার মেয়াদ কতদিন থাকে। এই ভিসার মেয়াদটা নর্মালি 2 বছরের কন্ট্রাক্ট থাকে, 2 বছর পরে ভিসাটা অনেক সময় যদি আপনি এই কোম্পানিতে স্টে করেন বা এই কোম্পানিতে থাকেন, আপনার ভিসাটা এক্সটেনশন করে। ভিসা হতে কতদিন সময় লাগে, এটা অনেকের প্রশ্ন থাকে। ভিসা হতে সময় লাগে, আপনার ওয়ার্ক পারমিট পেতে সময় লাগে 3 থেকে 3.5 মাসের মতো। আর পুরো প্রক্রিয়া, যেহেতু ওয়ার্ক পারমিট হওয়ার পরও আর একটা প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা জমা দেওয়া। এখানে কিন্তু অনেক সময় লাগে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট পেতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 6 থেকে 7 মাসের মতো সময় লাগে, বিশেষ করে যাদের ধৈর্য আছে প্লাস হচ্ছে আপনার টাইম দেওয়ার মতো সময় আছে, তারা মাল্টাতে অ্যাপ্লাই করবেন। না হলে হচ্ছে মাল্টাতে যদি আপনি অ্যাপ্লাই করেন, ভিসা পেতে কিন্তু অনেক সময় লাগে। এই জিনিসটা অবশ্যই মাথায় নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এখন হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে, যেমন হচ্ছে অনেকে আছে মালয়েশিয়া, থাইল্যান্ড বা হচ্ছে বিভিন্ন দেশে আছে বাংলাদেশি কর্মী, বিভিন্ন দেশে, মিডিল ইস্টে, সৌদি আরব, দুবাই, কাতার, তারা কাজ করতেছে, তারা কি মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে কি না? হ্যাঁ, মাল্টার আপনি পৃথিবীর যে কোনো দেশে বাংলাদেশি পাসপোর্টধারী হন, আপনি যে কোনো দেশ থেকে কিন্তু মাল্টার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। মিডিল ইস্টে থাকেন আপনি, যে কোনো দেশে আপনার যদি লোক থাকে, তাহলে হচ্ছে আপনি খুব সহজেই কিন্তু মাল্টার ওয়ার্ক পারমিটটা নিতে পারেন। মাল্টার আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে মাল্টার ভিসা কেন বেশি রিফিউজ হয়। রিফিউজ হওয়ার কারণ আমি দুইটা জিনিস আপনাকে বোঝাবো। সেটা হচ্ছে মাল্টার ভিসা রিফিউজ আপনাকে হবে না যদি আপনার কোম্পানি, যেখান থেকে আপনি ওয়ার্ক পারমিট নিচ্ছেন, সেখানে যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে রিফিউজ হওয়ার চান্স কম থাকে। আর যদি আপনার যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট নিচ্ছেন, সে কোম্পানি যদি ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকে, তাহলে হচ্ছে আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। যেমন হচ্ছে আপনি যদি ধরেন
কোনো কনস্ট্রাকশন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নেন, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে 90%। আর যদি লাইক আপনি একটা রেস্টুরেন্ট, ছোট্ট কোনো রেস্টুরেন্ট থেকে ওয়ার্ক পারমিট নেন, তাহলে হচ্ছে আপনার ভিসা রিফিউজের হার কিন্তু অনেক বেশি থাকে সম্ভাবনা। যেমন হচ্ছে একটা রেস্টুরেন্টে যদি ধরেন দুজন লোক কাজ করার ক্যাপাবিলিটি থাকে, কিন্তু তারা যদি ধরেন 5 জন লোকে ওয়ার্ক পারমিট তোলে সেই কোম্পানির আন্ডারে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করে যে সে কতটুকু পরিমাণে ট্যাক্স দিচ্ছে, তার ইনকাম কত, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ভিসা কাউন্সিলর চেক করে যে অ্যাকচুয়ালি তার লোক লাগবে কি না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভিসা রিফিউজের জন্য মানে রিফিউজ হওয়ার অন্যতম কারণ থাকে এইটা। আর একটা কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে আপনার ডকুমেন্টস সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু অনেক সময় ভিসা রিফিউজ হতে পারে। এটা হলো মেইন বিষয়। এরপরে যেটা থাকে যে আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করতে হবে, প্রথমে যে জিনিসটা রয়েছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য, এখানে যেটা রয়েছে আপনার বিভিন্ন বিশেষ করে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করা। ওয়ার্ক পারমিট হয়ে গেলে আপনাকে 3টা ডকুমেন্টস দিবে, একটা হচ্ছে জব অফার লেটার, অ্যাকোমোডেশন লেটার, আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট। এই 3টা ডকুমেন্টস আপনি যখন পেয়ে যাবেন, তখন আপনার পরবর্তী কাজ হচ্ছে বিএফএস গ্লোবালে যোগাযোগ করা। সেখানে যোগাযোগ করে আপনাকে যেটা থাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এখন কিন্তু বাংলাদেশে যে বিএফএস গ্লোবালে যে অফিস রয়েছে সেখানে সরাসরি গিয়ে যোগাযোগ করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, তারা যখন তাদের স্লট থাকে স্লট অনুযায়ী, এটা অনলাইন বা হচ্ছে সরাসরি যোগাযোগ করেও নেওয়া যায়, অনলাইনেও নেওয়া যায়। আপনি স্লট বুক করে আপনার ফাইলটা মানে আপনি অ্যাপয়েন্টমেন্টের টাইম নেবেন, এটা হলো মেইন বিষয়। অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয়, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয়, আপনার যে 3টা ডকুমেন্টস আসে মাল্টা থেকে, বিশেষ করে জব অফার, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন লেটার, ওয়ার্ক পারমিট, সাথে আপনার পার্সোনাল যে ডকুমেন্টস থাকে লাইক হচ্ছে আপনার পাসপোর্ট, ফটো, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার পিসি, পিসি মিনস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, আপনার এডুকেশন সার্টিফিকেট থাকলে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে, ওয়ার্কের সার্টিফিকেট থাকলে, আপনার আদার্স কোনো সার্টিফিকেট থাকলে, এই ডকুমেন্টস দিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এই হলো মূলত মাল্টার প্রক্রিয়া, মানে যাওয়ার প্রসেস বা প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় থাকে, অনেকে প্রশ্ন করেন যে আমরা কাজ করি কিনা, মূলত আমরা কোনো কাজ করি না। এখানে যেটা থাকে আপনার ভালো কোনো এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আছে যারা মূলত ইউরোপ নিয়ে কাজ করতেছে, আপনারা বিশেষ করে ইতালি বা হচ্ছে মাল্টা, পোল্যান্ড, পর্তুগাল, এরকম ভালো কোনো এজেন্সি আপনার নিজে খুঁজে বের করতে হবে। আর যদি আপনি এটা না পারেন, তাহলে হচ্ছে আপনার ভরসা একটা হচ্ছে অনলাইন সাইট, মানে জব সাইট। সেই জব সাইটে ঘেটে ঘেটে আপনাকে জবের জন্য আবেদন করা, আপনার হচ্ছে ভালো একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি করা, তারপর হচ্ছে আপনার হচ্ছে কাভার লেটার তৈরি করা, তৈরি করে বিভিন্ন কোম্পানিতে যখন আপনি দিবেন, কিছু কোম্পানি যেমন লাইক যদি আপনি বাংলাদেশে একটা জব সার্চ করেন, তাহলে কিন্তু খুব সহজে একটা কাজ ম্যানেজ করা যায় না। সেক্ষেত্রে হচ্ছে আপনার চ্যালেঞ্জিং বিষয় হলো সবচেয়ে যেটা ইউরোপের ক্ষেত্রে, সেটা হলো কাজ ম্যানেজ করা। আপনাকে কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে হবে, যদি আপনি সবকিছু ঠিক থাকে আপনি কিন্তু খুব সহজেই কাজ যদি ম্যানেজ করতে পারেন, বাকি প্রসিডিউরটা সিস্টেমেটিক্যালি ওয়ে দিয়ে কিন্তু হয়ে যাবে। আপনার একটা সময় লাগলেও কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়। এখানে মাল্টা যেটা ইনকাম বললাম যে আপনার কত টাকা ইনকাম হতে পারে, ওয়ান এন্ড এভারেজ আমরা একটা ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে আপনি 800 ইউরো থেকে 1500 ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন। আর এখানে 3 মান্থ পরেই কিন্তু আপনি টিআর পাচ্ছেন, টিআর হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি, যেটা থাকে মাল্টার কিন্তু পিআর পেতে বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স পেতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে যেটা থাকে অনেকেই মাল্টা থেকে অনেক দেশে সুইচ করে ইতালি বা অন্যান্য দেশগুলোতে, সেটা হচ্ছে আপনারা যারা বিজনেস বিশেষ করে ওয়ার্ক পারমিট পাবেন বা ভিসা পাবেন, তারা কিন্তু যাওয়ার সাথে সাথে করবেন না, আপনার সময় নেবেন। সময় নেওয়ার পরে আপনার ধরেন একটা পিরিয়ড, যেহেতু আপনার একটা কোম্পানি আপনাকে নিয়ে যাচ্ছে, কোম্পানি তো অবশ্যই আপনার কিছু লাইবিলিটি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা টাইম পিরিয়ড পর্যন্ত কাজ করবেন। এরপরে হচ্ছে আপনি যে কোনো দেশে চাইলে ওখান থেকে, আপনি যেহেতু এটা স্যাঞ্জেন এরিয়াভুক্ত দেশ, আপনি যে কোনো দেশে সুইচ করে চলে যেতে পারেন। তো হচ্ছে এইগুলো মাল্টা নিয়ে বিস্তারিত তথ্য। আপনাদের যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো।